স্যামসং গ্যালাক্সি S20 প্লাস 1288 জিবি স্ন্যাপ ড্রাগন প্রসেসর 865 প্রাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 31,000 টাকায়। হোলসেল প্রাইস এলজি ভেলভেট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 19,500 টাকায়। 19,500 1+9 8 128 জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 33,000 টাকা হোলসেল প্রাইসে। iPhone 5s এটা আজকের প্রাইস হবে মাত্র 5,000 টাকা, একদম হোলসেল, একদম হোলসেল আর কি, এটা ফ্রিতে দিয়ে দিলে ভাই বাইচা যায়। স্যামসং গ্যালাক্সি নোট 10 প্লাস 12256 জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর 865 এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোলসেল প্রাইসে মাত্র 35,000 টাকা। আইফোন এক্স আর 64 জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 29,000 টাকা, আর 128 জিবিটা পেয়ে যাবেন মাত্র 32,000 টাকা। পিক্সেল 3 100% এ কোয়ালিটি প্রোডাক্ট 464 জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 12,000 টাকা। আইফোন 7 32 জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 13,000 টাকা। স্যামসং গ্যালাক্সি S10 প্লাস 8 128 জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর 865 এটার প্রাইস আজকে কত দিব আসটা ভাই? 27 করে দেন। আরে ভাই কি বলেন, 27 করলে কি এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস হবে? এটা আজকে মাত্র 26,000 টাকা করে দিলাম। 26,000 টাকা? পিক্সেল 4a 5g 6 128 জিবি হোলসেল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 23,000 টাকা। স্যামসং গ্যালাক্সি নোট 20 আলট্রা 12256 জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 54,000 টাকায় যমুনা চ্যালেঞ্জিং। আইফোন 11 64 জিবি আসটা ভাই কত দিব আজকে? 40 করে দেন। আরে ভাই কিসের 40, আজকে হোলসেলের প্রাইস আমি 39 করে দিলাম। 39,000 টাকা। ওয়ান প্লাস 8 8 128 জিবি ডুয়েল সিম খুবই কম পাওয়া যায়, আজকের প্রাইস দিব মাত্র 30,000 টাকায় হোলসেল প্রাইস যমুনা চ্যালেঞ্জিং। আইফোন 11 প্রো 64 জিবি ব্যাটারি হেলথ 87 আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 51,000 টাকায়। আপনাদের কোনো প্রোডাক্ট কোনো দোকানদার বা কোনো ভিউয়ার্স বি গ্রেড বা সি গ্রেড প্রমাণ করতে পারে তাহলে কি হবে? তাহলে তারা যা বলবে তাই আমরা মেনে নিব। মেনে নিবেন তো, জরিমানা দিবেন তো? জরিমানা দেব। সনি এক্সপ্রিয়া 5 664 100% ওয়াটার প্রুফ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 15,500 টাকায়। স্যামসং গ্যালাক্সি নোট 10 প্লাস 12256 জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর এবং কি এটা স্পেশাল হচ্ছে স্টার ওয়ার এডিশন, ওয়ার মানে যুদ্ধ, তো আজকের প্রাইজে যুদ্ধ লেগে যাবে। এটার প্রাইস দিব আজকে মাত্র 36,000 টাকা। 36,000 টাকা 100% বুস্ট করা ভাই? শিওর বুস্ট করা না? শিওর বুস্ট করা না? 100% বুস্ট করা না? আমি এখন রিপোর্টটা দেখাবো, আমি জানি আপনি এই কথা বলবেন। আমি তো এজন্য আমি আগে কেবল নিয়ে দাঁড়ায় আছি। কেবল নিয়ে দাঁড়ায় আছেন? আচ্ছা দেখ, আপনি আমার সামনে ঢুকান তো, এই ফোনটাতেই তো? হ্যাঁ এই ফোনটাতে। এই যে দেখেন অলরেডি কিন্তু ফোনটা কানেক্ট করা হয়েছে, 100% দেখাচ্ছে এক্সেস ম্যাক্স ভাই, বিশ্বাস হচ্ছে না। দেখেন এই যে দেখেন ব্যাটারি চার্জ দেওয়া হয়েছে মাত্র 72 বার আর কমেন্টে সবাই বলবেন যে প্রাইস গুলো কেমন হচ্ছে। আর ভিডিওতে লাইক করলে কি করবেন? ভিডিওতে যারা লাইক করবে তাদের জন্য আমার শপে আসলে সবাইকে একটা করে কফি খাওয়াবে। কফি খাওয়াবেন? আর আজকে কি কি প্রোডাক্ট আছে একবার দেখেন। এখানে কিন্তু হিউজ পরিমাণে আইফোনের কালেকশন গুলো পাবেন, এটা নতুন আসছে, 11 আছে, 11 প্রো আছে, 13 প্রো ম্যাক্সও যদি চান পেয়ে যাবেন হিউজ পরিমাণে আইফোনের কালেকশন। যারা কম বাজেটে চাচ্ছেন 5 পর্যন্ত কিন্তু আছে, হিউজ পরিমাণে সনির কালেকশন আছে, পিক্সেলের কালেকশন আছে, এলজি ভেলভেট আজকে একদম বেস্ট একটা প্রাইস দেওয়ার চেষ্টা করবো, হিউজ পরিমাণে স্যামসাংয়ের কালেকশন আছে, S10 নোট 10 S20 আলট্রা যেইটা চান, এবং ওয়ান প্লাসের কালেকশন 8 প্রো 9 প্রো। সো সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। শপ অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক শপিং মল Level 4 Block C, শপ নেম হচ্ছে ম্যাক টেকনোলজি, শপ নাম্বার হচ্ছে 20C। ভিডিও শুরু করার আগে ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের যে ডিভাইসগুলো আপনারা দেখতেছেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা নিজেরা ইম্পোর্ট করি, এবং কি সবচেয়ে এ গ্রেডের যে ফার্স্ট কোয়ালিটির ডিভাইসগুলো এগুলো আমরা দিয়ে থাকি। আর আমাদের হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা হোলসেলও প্রোডাক্ট নিতে পারবেন, 100% এই ক্লাসের প্রোডাক্ট, এই ক্লাসের প্রোডাক্ট। আমাদের মার্কেটেও যমুনাতেও অনেকে আমাদের থেকে ফোন নিয়ে সেল করে হোলসেলে। ওকে, আর এখন বিশেষ করে ঢাকার বাইরে আমার বেশিরভাগ জায়গায় হোলসেল যাচ্ছে, আজকেও দুইটা ফোন আমাদের হোলসেলে গেছে। তো অনেকগুলো ডিভাইসে আমরা হোলসেল করতেছি। তো হোলসেলের প্রাইসটা হচ্ছে কি, আমরা এখন যে প্রাইস দেবো এটা তো একবারে হোলসেল রেট থাকবে, একবারে সর্বনিম্ন যে রেটটা আমরা দিয়ে থাকি। তো সেই ক্ষেত্রে সবাই আবার ভেবেন না যে আমরা কম রেট দিয়ে দিই, এ গ্রেডের প্রোডাক্ট রেখে আমরা বি গ্রেড সি গ্রেডের প্রোডাক্ট দিয়ে দিই, এরকমটা না। আমাদের প্রোডাক্টের প্রাইস কম থাকার কারণ হচ্ছে যে আমরা নিজেরা ইম্পোর্ট করি, যার জন্য আপনার প্রত্যেকটা ভিডিও থেকে বা প্রত্যেকটা দোকানে যেই প্রাইস দেয় সে থেকে মিনিমাম 1,000 টাকা কম প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন। আর আপনাদের কোনো প্রোডাক্ট কোনো দোকানদার বা কোনো ভিউয়ার্স বি গ্রেড বা সি গ্রেড প্রমাণ করতে পারে তাহলে কি হবে? তাহলে তারা যা বলবে তাই আমরা মেনে নিব। মেনে নিবেন তো, জরিমানা দিবেন তো? জরিমানা দেব। আজকে শুরু করব হচ্ছে স্যামসং এর ডিভাইস দিয়ে। ওকে, স্যামসং S9 464
স্ন্যাপড্রাগন প্রসেসর সুপার অ্যামুলেট কার্ড ডিসপ্লে। তো এটার প্রাইসটা আজকে দিব মাত্র 16,000 টাকা। 16,000 টাকা মার্কেট চ্যালেঞ্জিং করে দেন, মার্কেট চ্যালেঞ্জিং করলে তাহলে আরো 500 ডিসকাউন্ট করে দিলাম, 15,500 টাকায় স্যামসং S9 আমাদের কাছে পেয়ে যাবেন একদম হোলসেল রেট। ওকে, তারপর দেখা হচ্ছে স্যামসং S10। স্যামসং S10 এর হ্যাঁ ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে, অনেকগুলো আছে দেখেন। ওকে, এটা কি 8128 জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর, 865 কালার अवेलेबल, 100% এ ক্লাসের প্রোডাক্ট, এ গ্রেডের প্রোডাক্ট, এবং কেগুলো সিঙ্গেল সিম যেহেতু, হ্যাঁ আমাদের ডিভাইস গুলো যেহেতু আমরা বাইরে থেকে ইম্পোর্ট একটু ভিউয়ারদেরকে দেখিয়ে দেন, একদম ফ্রেশ কন্ডিশনে আছে, ফ্রেশ কন্ডিশনের ব্ল্যাক হোয়াইট প্রত্যেকটা অ্যাভেলেবল আছে। ওকে, এগুলো কিন্তু একদম ভাই হোলসেল রেট দিতে হবে, হোলসেল রেট তো দিবই, প্লাস এটার ক্যামেরাটা আজকে ভিউয়ারদের দেখিয়ে দিই। অনেক সুন্দর, আমি জাস্ট কথা বলার মধ্যে কিন্তু ছবিটা তোলা আছে, ব্লার হয়েছে অনেক। আচ্ছা, এটা কত দিবে? S10 প্লাস এর প্রাইস আজকে একটু কমই দিব, রেগুলার প্রাইস ছিল আমার আপনার 27,000 টাকা। তো আজকের ভিডিওতে আমি হোলসেল প্রাইস যেহেতু দিয়েই থাকি সবসময়, তো এটা 1,000 টাকা ডিসকাউন্ট করে দিলাম, 26,000, তো 26,000 টাকা S10 প্লাস। প্ল্যান করতেছেন ভাই? না ভাই, সত্যি বলতেছি, স্ন্যাপড্রাগন 128 জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর, 865 সুপার অ্যামুলেট ডিসপ্লে। ভিউয়ার্স, এই প্রাইস ইনশাল্লাহ কেউ দিতে পারবে না, একদম হোলসেল রেট, একদম যমুনা চ্যালেঞ্জিং যে প্রাইস দিব, এই প্রাইসে মনে হচ্ছে দোকানদাররাই আমাকে দৌড়ানি দিতে পারে আইসা, যে প্রাইস আজকে দিব। তারপর দেখবো হচ্ছে S10 প্লাস এর আপনার হচ্ছে স্পেশাল এডিশন, যেটা টোকিও এডিশন, জাপান এডিশন। যেহেতু আমার নতুন প্রোডাক্ট ঢুকছে, প্রাইসটাও একটু কম পাইছি, আর আমি প্রাইস কম পাইলেই ভিউয়ার্সটা কম পাবে, আর এতে তারা অনেক স্যাটিসফাই হবে। তারপর দেখবো হচ্ছে S25G ইউজ পরিমাণ কালেকশন আছে, স্কাই ব্লু, হোয়াইট, ব্ল্যাক, গ্রে, সবগুলো ডিভাইসে অ্যাভেলেবেল আছে। S20 কিন্তু কালার আছে, আপনার S20 কালার আছে। আমার S20 একটা জিনিস ভালো লাগে যে এই ছোট ফোনটাতে ক্যামেরাটা হচ্ছে মারাত্মক, আমি একটু ক্যামেরাটা দেখি। হ্যাঁ, ছবি তোলার শেষ এগুলো যে কালারটা চান একদম ফ্রেশ কন্ডিশনে পাবেন, বারে জুম করে আশরাফুল ভাইয়ের ক্যামেরায় ক্যাপচার করে ফেলছে দেখেন আমি কিন্তু কথা বলতেছিলাম এর মধ্যে ছবি তোলা শেষ ওকে S20 আমার এই জিনিসটাই ভালো লাগে যে এত ছোট ফোন স্লিম একটা ফোন হ্যান্ডি ফোনের ক্যামেরাটা হচ্ছে বেস্ট 64 ফোন বলতে হবে এটা বলা যায় এগুলা বলে না পাবলিক ফিডাই বলে আচ্ছা এটা কত করে দিচ্ছে আমরা এটার প্রাইসটা হচ্ছে আমার রেগুলার প্রাইস ছিল 28,000 করে। আমি 32,000 দিয়ে এটা কিনলাম, না ওটা তো কিনা ফেলছে, তার প্রয়োজন হয়েছে, তাহলে তো এরকম হবে কি ভাই, আপনি শুধু ভিডিও দিবেন আর দেখেই যাবে, সবাই কিনতে ভয় পাবে, আফসোস করবে যে তাহলে আমি 1 সপ্তাহ পরেই কিনি, তাহলে আমি 4 দিন পরেই কিনি, এই পরে কিনতে 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 খালি ওয়েটই করে যাবে। কিন্তু ফোনের দাম মাঝে মাঝে বাড়তেও পারে, কিন্তু যাদের কেনা তারা সাথে সাথে কিনে ফেলবেন, 500-1,000-1,500 টাকার জন্য কেউ ওয়েট করবেন না। ওকে, আর আমি তাকে একটা ছবি তুলি আপনার, লেকিন স্ন্যাপড্রাগন মানে এখন পর্যন্ত যমুনাতে মনে হয় না এই প্রাইস কেউ দিতে পারছে, ইনশাল্লাহ খুব ভালো প্রাইস, এবং এগুলো কিন্তু 100% এ ক্লাসের প্রোডাক্ট, এ গ্রেডের প্রোডাক্ট, কেউ যদি বি বা সি প্রমাণ করতে পারে আমি ফোন দিয়ে দিব। তারপর আমরা দেখবো হচ্ছে আপনার নোট সিরিজের হচ্ছে স্যামসং নোট 10 এর প্রাইস আছে, অনেক কম পিস আছে, 100 পিস নাই, 8-10 পিসের মতো আছে, 8-10 পিস। আচ্ছা, নোট 10 যারা হোলসেল নিতে চান ভাইকে ফোন দিতে পারেন,
যেগুলোর আমার প্রাইস ছিল 29,000 টাকা, আজকে এর প্রাইস করে দিব 27,500 টাকায়। 27,500 টাকায় নোট টেন। আজকে যে প্রাইস করব ভাই, আপনি একটা কথা বলতে পারবেন না, শুধু আমার থেকে প্রাইসটা শুনবেন যে আমি এই প্রাইস শুনে নিজে অবাক হয়ে যাচ্ছি। এগুলো কিন্তু 100% ফ্রেশ কন্ডিশনে আছে, দেখেন ফ্রেশ প্রোডাক্ট। ওকে, এগুলো তাহলে 27,500 256 জিবি। ওকে, তারপর দেখবো হচ্ছে নোট 10 প্লাস, অনেকগুলো আছে, অনেকগুলো কোয়ান্টিটি। অরোরা চান, নিচে তো অভাব নেই, চান যেটা চান, অরোরা কালার আছে বেশি সুন্দর, হোয়াইট যেটা চান ইনশাল্লাহ ভালো একটা প্রাইস। নোট 10 এর আগে ভিডিওতে কত ছিল ভাই? নোট 10 ছিল 36, 12,256 আচ্ছা 36। আজকে কি ধামাকা হবে? আজকে ধামাকা তো হবে, ধামাকা না হইলে কি আর আপনাকে ডাক দিছি। আচ্ছা বলেন, এটার প্রাইস দিব আজকে 35,000 টাকা। 35,000 টাকা নোট 10, নোট 10 প্লাস স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস 12,256 স্ন্যাপড্রাগন প্রসেসর সুপার অ্যামোলেড ডিসপ্লে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 35,000 টাকা। এগুলো কিন্তু 100% এ ক্লাসের প্রোডাক্ট, রেটেড প্রোডাক্ট। ওকে, তারপর আরেকটা মজার বিষয় আছে, স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস স্টার ওয়ার এডিশন, স্টার ওয়ার মানে যুদ্ধ, আর আজকে প্রাইজেও যুদ্ধ লেগে যাবে। এটা কিন্তু ভিউয়ার্স গেমিং এডিশন। এখন পর্যন্ত আমি দুইটা দোকানে দেখাইছি, মানে আপনার দোকানে একটা আরেক দোকানে দেখাইছি, সেটা খুব ভালো সেল করছে স্টার ওয়ার গেমিং এডিশন। হ্যাঁ, আজকে কিন্তু একদম ভাই হোলসেল রেট দিতে হবে এটা। এটা তো আমাদের মার্কেটে চলতেছে 38 করে, 38 করে। আচ্ছা, এটার একটা ম্যাজিক আছে, এটা যদি বন্ধ করি এটা সাথে সাথে করে দেখেন গেমিং একটা এডিশনের মতো ই করে, ভালো গেম করতে পারবেন এটা। ভালো গেমিং এর জন্য এটা বেস্ট, নোট 10 প্লাস 12,256 জিবি স্ন্যাপড্রাগন। হ্যাঁ, এটা কত দিব বলেন, আমি কিছু বলবো না। আপনি এটা আপনি আজকে 36,500 করে দেন। 36,500 করে দিব? 36,500 করে দিলে কি এটা হোলসেল হবে নাকি আরেকটু কম হবে? না, 36 করে দিলাম, 36,000 টাকা। ওকে, এটা কিন্তু ডোকোমো 5G লেখা আসছে, এবং যখন ওপেন হবে তখন আবার একটা নতুন ফিচার যোগ হবে, আর পুরো গেমিং এডিশন এইটার ভাই। এটা আমার কাছে যত যাই বলুক না কেন এটার উপরে ফোন হয় না। নোট 10 প্লাস কত সুন্দর, অনেক সুন্দর একটা ফিচার। ওকে, তাহলে এটা 36 প্লাস আমাদের কাছে পেয়ে যাবেন স্টার ওয়ার এডিশন। ওয়ার মানে যুদ্ধ, আর গেম খেলতে হইলে যুদ্ধ করতেই হবে, তো এটা পেয়ে যাবেন মাত্র 36,000 টাকা। ওকে, তারপর দেখব হচ্ছে নোট 20 আলট্রা, নোট 20 আলট্রা ব্রঞ্জ কালারটা, 12,256 জিবি স্ন্যাপড্রাগন প্রসেসর, 100x জুম ক্যামেরা, অনেক এটার ব্রঞ্জ কালার আছে, ব্ল্যাক কালার আছে, হোয়াইট কালার আছে, তিনটা কালার আমার কাছে অ্যাভেলেবেল পাবেন। ওকে, তো এটা রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার 56 করে, 56 করে। তো এটা আজকে আমি করে দিব হচ্ছে, এটা কত করা যায় ভাই বলেন? এর আগের ভিডিওতে যে কত 55 প্লাস দিছিলেন, 55 প্লাস ছিল, 55 ছিল, আজকে আপনি এটা 54 করা যায়? 54 করলাম নাকি? আরেকটু ভাই, আরেকটু 54 করলাম জান, আপনার কথা আজকে রাখলাম না। না, আর হবে না, আর হবে না। আমি তাহলে কি আরেকটু কমায় বলে মনে হয় বেশি ভালো হতো? না না, আরেকটু কমায় বললে তাহলে আমি আরো বাড়াই। এটাই হোলসেল রেট, এটাই আলহামদুলিল্লাহ খুব ভালো প্রাইস, 54,000 টাকা ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না, কেউ। এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস, কেউ যদি দিতে পারে তাহলে আমাকে দেখাইলে আমি আরো 5,000 টাকা ডিসকাউন্ট করব, আরো 5,000 ডিসকাউন্ট। তাহলে আমাদের কাছে নোট 20 আলট্রা 12,256 জিবি পেয়ে যাবেন মাত্র 54,000 টাকা। তারপর দেখব হচ্ছে S20 আলট্রা, কতগুলো আছে ভাইয়া? S20 আলট্রা আমার কাছে অনেক কোয়ান্টিটি আছে, 50 পিস হবে না, 15-20 পিসের মতো হবে। ওকে, S20 আলট্রা কালেকশন আলট্রা 12,256 জিবি আমাদের কাছে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন প্রসেসর, এটার প্রাইস দেবো আজকে মাত্র 43,000 টাকা। 43,000 টাকা, আর একটু ভালো করা যায় আরো 500 ডিসকাউন্ট করে দিলাম, কত? 42,500 টাকা। S20 আলট্রা 42,500 একদম হোলসেল প্রাইস, কিন্তু ভিউয়ার্স এটা হচ্ছে যমুনা চ্যালেঞ্জিং, আর এগুলো দেখেন 100% কিন্তু এ ক্লাসের প্রোডাক্ট। অনেকে প্রোডাক্ট নিয়ে কথা বলতে পারে যে ভাই বি গ্রেড বা সি গ্রেড নাকি, আমাদের প্রোডাক্ট দেখলেই ভাই প্রেমে পড়ে যাবে। বি গ্রেড বা সি গ্রেড যদি প্রমাণ করতে পারেন যেটা বলবেন ভাই মেনে নিবে, সমস্যা নেই। ওকে, তারপর আমরা দেখব হচ্ছে আইফোনের কালেকশন। তো আইফোন আমরা শুরু থেকেই শুরু করব, সবার আগের একটা ফোন, এই ফোনটা আমিও 4 বছর আগে ইউজ করছিলাম, 5S। ওকে, এটা জাদুঘর থেকে আনা হয়েছে, জাদুঘর থেকে আনা হয়েছে। আনফরচুনেটলি এটার ফিঙ্গারপ্রিন্টটা ডিসেবল হয়ে গেছে। ওকে, অনেকেই কমেন্টে বলতেছিল যে ভাইয়ারা শুধু দামি দামি ফ্ল্যাগশিপ ফোন বিক্রি করে, আমাদের জন্য কি ফোন নাই? এখন কিন্তু চলে আসছে আইফোন 5S, কত প্রাইস কি দিব ভাই? এটা ফ্রি দিয়ে দিতে পারলে আমি বাইচা যাই ভাই। একটা মানে ভাই একটা কাজ করেন, যে ধরেন আপনার থেকে 10টা ফোন নিবে তার এটা গিফট করে, এটা গিফট করে দিও ভাই, এটা ফ্রি দিয়ে দিতে পারলে আমি বাইচা যাই ভাই। আচ্ছা, 5S প্রাইস দিব আজকে মাত্র 5,000 টাকা। হ্যাঁ, 5,000 টাকা শুধু ব্যাটারি চেঞ্জ, এগুলো কিন্তু 100% অথেন্টিক আছে, আর এটার বডি কিন্তু অথেন্টিক আছে, এটা দিয়ে চারা খেলতে পারবেন। তারপর দেখবো হচ্ছে 6S 64 জিবি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 12,000 টাকা। 12,000? হ্যাঁ,
আইফোন 6 আর যেটা 6টা ওইটা কি আছে 6টা নাই 6টা এখন আমাদের কাছে अवेलेबल না ওই ডিভাইসগুলো আমরা এখন আপাতত কালেকশন করতেছি না যেগুলো আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট আর আইফোন নেওয়ার ক্ষেত্রে ভিউয়ারদের প্রত্যেকটা ভিডিওতে যে বলি সেটা হচ্ছে যে ডিসপ্লেটা চেঞ্জ কিনা এটা দেখবেন ব্যাটারি চেঞ্জ হয় এটা থাকতেই পারে এটা স্বাভাবিক আর 6s এর 128GB তো আমাদের কাছে 128GB ও আছে 128GB এর প্রাইস দিব মাত্র 13000 টাকা এগুলো তো ভাই সব T2s এ চেক করে নেওয়ার একটা সুযোগ আছে হ্যাঁ আমাদের ল্যাপটপ আছে এইখান থেকে এখানে ল্যাপটপে আজকে কি কিছু চেক করে দেখাবো এখানে হ্যাঁ চেক করে দেখাবো ওকে আপনারা যারা পারচেজ করবেন এগুলো সব চেক তো করব আপনারা X এর উপর থেকে এগুলো তো বাচ্চা ফোন এগুলার চেক করলে কষ্ট পাবে ওকে তারপর দেখব হচ্ছে আইফোন 7 32GB 32GB অনলি ব্যাটারি চেঞ্জ করা হইছে আদারওয়াইজ সবকিছু জেনুইন আছে এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 13000 টাকা 13000 13000 টাকা আর 100 ডিসকাউন্ট করা যায় ভাই হ্যাঁ আর 100 করে 100 ডিসকাউন্ট করব না যে এটা নিবে তারে আমি লঞ্চ করায় দিব লঞ্চ করায় দিবেন আচ্ছা অনেকে আছে গ্রাম থেকে আসে ভিডিও দেখে তাদেরকে একটা লঞ্চ করায় দিবে তাদেরকে একটা না ভাই এটা আমি দেই ম্যাক্সিমাম অনেক জনে তবে একটা জিনিস ভালো লাগছে পাবনা থেকে একজন আসছিল তো ওই লোকটা আসার সময় মিষ্টি নিয়ে আসছিল আমাকে তো খাওয়াইলেন না ভাই আপনি তো ছিলেন না ভাই এটা কিন্তু ঠিক হলো না আপনি আমার ভিডিও করায় আমার জন্য রাখলেন না উনি কি করছে উনি তো আসে লঞ্চ করায় দিছি উনি ফোন তো নিছে নেওয়ার পর আমার সাথে দোকানদারিও করে গেছে আমার সাথে থাইকে ফোন সেল করছে মানুষটা অনেক ভালো ছিল তো তারপর দেখব হচ্ছে আইফোন 7 128GB আইফোন 7 এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 15500 টাকায় 15500 এগুলো কিন্তু 100% এ ক্লাসের প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট 15500 নাকি 15 হবে ভাই 15 করে দিলাম 500 ডিসকাউন্ট দিলাম 500 বাজার রাখলে আবার ঝামেলা আর টু করে দেন জানা না করা যাবে না 14500 করে দেন না এটা করা যাবে না এটা আবার পরে করে দিব ওকে তারপর দেখব হচ্ছে আইফোন 8 আইফোন 8 64GB ব্যাটারি হেলথ আছে 83 অথেন্টিক ডিভাইস 83 হ্যাঁ 82 টুলস আছে চেক করে অথেন্টিক আছে ব্যাটারি আছে 83 অনেকেই বলবে যে ভাই এত পুরনো ফোনে ব্যাটারি 83 কিভাবে থাকে বা এটা 89 কিন্তু এটাও 64GB এটাও 64GB ওকে এটা অলরেডি ঢুকানো হয়েছে একটা ফোন দেখেন 32 সে কিন্তু চেক করে দেওয়া হচ্ছে রিপোর্টটা দেখেন 576 বা 400 এটারই রিপোর্ট নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ওকে দেখেন এই যে অলরেডি দেখেন ওইখানে দেখাচ্ছে ওকে এটা 2-1% একটু 19-20 হয় মাঝে মাঝে এটা যেমন 2% বেশি দেখাইতাছে ব্যাটারি লাইফ একটু কম বেশি থাকে একটু কম বেশি থাকবে এটা 32 সে মাঝে মাঝে থাকে ম্যাক্সিমাম ফোনেই দেখা দেখো কারণ এটা এই যদি আমি না দেখাই তাহলে কেউ বিশ্বাস করবে না যে ভাই এটা কিভাবে পসিবল কিভাবে পসিবল কারণ এটা ইম্পসিবল হওয়ারই কথা কিন্তু আনফরচুনেটলি আমাদের কাছে কিছু ডিভাইস চলে আসে যেগুলো ব্যাটারি অথেন্টিক থাকে তো এটার প্রাইস দিব আজকে মাত্র 19000 টাকা 19000 টাকা হোলসেল করে দেন না আরো 500 ডিসকাউন্ট করে দিলাম 18 করে দাও 18ই করে দিতে হবে 18 করে দেন আচ্ছা জান করে দিলাম ভাই 18000 টাকায় আইফোন 8 একদম হোলসেল কিন্তু ভাই কষ্ট লাগে কোন জায়গায় জানেন এই যে আপনি আমারে বইলা বইলা প্রাইস কমান এই কমানোর পরেও কাস্টমাররা এসে বলে প্রাইস কম রাখতে আরো কমাইতে বলে তখন খারাপ লাগে না বলেন তখন তো আমার প্রফিটই থাকে না না মাঝে মাঝে যদি আবার অনেকে মিষ্টি না খায় না তখন তো ভালো হয় হ্যাঁ হ্যাঁ তারপর দেখব হচ্ছে আইফোন 7 প্লাস 7 প্লাস আইফোন 7 প্লাস একটু কোয়ান্টিটি দেখা অনেকগুলো কালার আছে নিচে আরো ফোন আছে যতগুলো চান 164GB আছে তো না এগুলো সব 128 128GB 128 আইফোন 7 প্লাস 64 হয় না ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ ওকে এর আগের একটা ভিডিওতে অথেন্টিক ভ্যারাইটা দেখাইছিল ওটা কি সেল হয়ে গেছে ওইটার লাগা তো 3-4টা কাস্টমার আছে 3-4টা আসছিল সিরিয়াল দিয়ে দিছিল দোকানের সামনে আচ্ছা আচ্ছা বলেন এটা কত দিচ্ছেন এটার প্রাইস দিব হচ্ছে মাত্র 20500 টাকা 20500 100% কিন্তু এ ক্লাসের প্রোডাক্ট আর ভিউয়ারদের আইটা কথা বলবো যে আপনারা ভিডিওগুলো যারা দেখছেন রিসেন্টলি কিন্তু তার ভিডিও সপ্তাহে 2টা করে ছাড়া হয় এখন পর্যন্ত ভিডিওতে কেউ কমপ্লেইন করে নাই যে খারাপ প্রোডাক্ট দিছে এটা করতেও পারবে না ভাই এই এই বিশ্বাসটা আমি অন্তত পক্ষে ধরে রাখি আমার দোকানের কাস্টমারকে আমি সাপোর্ট না দিলেও বাইরের কাস্টমার গুলাকে আমি ফুল সাপোর্ট দিয়ে থাকি যার জন্য তারা অনেক স্যাটিসফাইড আচ্ছা তাহলে এটা লাস্ট কত পাচ্ছি ভাই 20 করে দিতেছি 500 ডিসকাউন্ট করে দিলাম আরো 20000 টাকা হ্যাঁ 20000 টাকা ওকে তারপর দেখব হচ্ছে আইফোন XR আইফোন 8 টা নাই আইফোন 8 প্লাস 8 প্লাসটা এখন আমাদের আসতেছে না যার কারণে 8 প্লাস করতেছে না প্রাইসটা বেশি দিতেছে আইফোন 8 প্লাস এর প্রাইসে X পাওয়া যায় এজন্য আমরা ওটা করতেছি না আইফোন XR টা একটু ভিউয়ারে দেখেন 64GB ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আইফোন XR 64GB ইউজ পরিমাণ এই যে একটু দেখেন কতগুলো আছে দেখেন আজকে ব্লুটা নাই আপনি আসলে লোক ভাল না ভাই ব্লুটা আসে না বুঝছেন ব্লু কালারটা আসলে আমার ভাল লাগে তো তাই আমি বলি ব্লুটা আমারও পার্সোনালি ভাল লাগে আমি নিজে আগে XR ব্লু কালার ইউজ করতাম আচ্ছা এগুলো ব্যাটারি হেলথ কেমন থাকবে ভাই এটার ব্যাটারি হেলথ 85 এর উপরে থাকবে 85 90 88 90 প্লাস তো এর আগের ভিডিওতে দেখেন 92 ছিল ওটা তো নিয়ে গেছে ওকে এখানে কিন্তু এই যে একটা 90 আছে 90 আছে তারপর 85 প্লাস আছে এগুলো মিলে জিলে আছে আচ্ছা XR কত করে পাচ্ছি আমরা XR এর তো আমার রেগুলার প্রাইস ছিল হচ্ছে আপনার 29500 টাকা ওকে আজকের ভিডিওতে আমি আরো 500 ডিসকাউন্ট করে দিলাম কত 29000 টাকা আরেকটু ভালো করে দেন না
আছে। সবগুলো তো আর চেক করে দেওয়া পসিবল না, দুই একটা চেক করে আমরা জাস্ট দেখে দিচ্ছি। তারপর দেখবো হচ্ছে XR 128GB, 128GB ব্ল্যাক কালার, অরেঞ্জ কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। ওকে, 128GB এর প্রাইস পড়বে মাত্র 32,500 টাকা। 32,500 আমি একটু ক্যামেরাটা দেখাই ভাইয়া একটু তাকান তো। এগুলোর ক্যামেরা খুব সুন্দর, যারা ফটোগ্রাফির জন্য নিতে চান বা এই যে শীত আসছে এখন ট্যুর দিবেন, DSLR নিতে চাচ্ছেন না, এগুলো নিতে পারেন, খুব ভালো হবে। আচ্ছা, XS64GB 88% ব্যাটারি হেলথ, অথেন্টিক ব্যাটারি আছে, অথেন্টিক ব্যাটারি আছে। কত পাচ্ছেন? 31,500 টাকায় পাচ্ছি। 31,500, একটু ডিসকাউন্ট করেন, আরো 500 ডিসকাউন্ট করে দিলাম। 31,000, সৎসাহস বাড়ান একটু, মনের সাহস বাড়ান, 1,000 করে ডিসকাউন্ট করেন। 1,000 করে, তাহলে আমি প্রাইস বেশি বলবো, 1,000 করে না, তা ঠিক আছে ভাই, ঠিক আছে। তাহলে 64GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 31,000 টাকায়। আর 256 যেটা আমাদের কাছে আছে, তো 256 আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আপনার 34,500 টাকায়। 35 করে রেগুলার প্রাইস ছিল, 34,500 টাকায় 256GB পেয়ে যাবেন হোলসেল রেট। এগুলো কিন্তু 100% এ ক্লাসের প্রোডাক্ট। আর আজকে অ্যাক্সেস ম্যাক্সের একটা জাদু দেখাবো, অ্যাক্সেস ম্যাক্স, সেটা হচ্ছে আমি নিজে গিয়ে খুঁজে নিয়ে আইছি। এটা কোথা থেকে? জাদুঘর থেকে। হ্যাঁ, জাদুঘর থেকে। ওকে, অ্যাক্সেস ম্যাক্স 256GB, একটু ব্যাটারি হেলথটা ভিউয়ারদেরকে দেখেন, 256GB, 256GB ব্যাটারি হেলথ দেখেন কত আছে। এটা তো 100% বুস্ট করা ভাই, শিওর বুস্ট করা না, শিওর বুস্ট করা না, 100% বুস্ট করা না। আমি এখন রিপোর্টটা দেখাবো, আমি জানি আপনি এই কথা বলবেন, আমি তো এজন্য আমি আগে কেবল নিয়ে দাঁড়ায় আছি, কেবল নিয়ে দাঁড়ায় আছেন। আচ্ছা, দেখ আপনি আমার সামনে ঢুকান তো, এই ফোনটাতেই তো? হ্যাঁ, এই ফোনটাতে। এই যে দেখেন, অলরেডি কিন্তু ফোনটা কানেক্ট করা হয়েছে, 100% দেখাচ্ছে অ্যাক্সেস ম্যাক্স ভাই, বিশ্বাস হচ্ছে না। দেখেন, এই যে দেখেন, 100% চার্জ দেওয়া হয়েছে মাত্র 72 বার, 72 বার চার্জ দেওয়া হয়েছে। এই যে দেখেন রিপোর্টটা দেখেন, 72 বার, ল্যাপটপটা ভেঙে ফেলেন না ভাই, 72 বার চার্জ দেওয়া হয়েছে না, আসলে ভাই বিশ্বাস হচ্ছে না। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, আপনি যদি বিশ্বাস না করেন তাহলে ভিউয়ারসটা কিভাবে বিশ্বাস করবে? আচ্ছা, তাহলে এটার প্রাইস কেমন থাকবে আজকে? এটার প্রাইস আজকে দিব 42,000 টাকা, 42,000 শুধু একটা প্রোডাক্ট, 256GB এটা একটা প্রোডাক্টই আছে, 42,000 যাদের পছন্দ হবে ইনস্টল নিয়ে নেবে। আর একটু ভালো করা যায়, আর একটু ভালো করব, একটা কথা বলি, দেখার সাথে সাথে ফোনটার জন্য টাকা দিয়ে দিবেন, অ্যাডভান্স করে ফেলবেন, বুক করে ফেলবেন, না হলে এটা থাকবে না, আমি জানি এটা থাকবে না। তারপর আমরা দেখবো হচ্ছে আইফোন 11, আইফোন 11, 11 এর ইউজ পরিমাণ আমার কাছে কোয়ান্টিটি আছে। ওকে, কতগুলো আছে দেখেন, নিচে তো আরো আছে, কালার আছে, হোয়াইট কালার আছে, এই যে হোয়াইট কালার আছে, তারপর 11 খুব ফ্রেশ কন্ডিশনে আছে, কন্ডিশনে আছে। 64GB ব্যাটারি হেলথ কেমন পাবো? ব্যাটারি হেলথ এগুলো 90 এর উপরে আছে, 90 এর উপরে, 90 এর উপরে আছে। ওকে, 64GB 11 আজকে প্রাইস দিব হচ্ছে আপনার মাত্র 40,000 টাকা, 40,000। গত ভিডিওতে 41,000 টাকা ছিল, আর একটু ভালো করতে হবে ভাই। না, আমি দেখছিলাম যে কিছু ভিডিওতে এটা আর একটু মনে হয় ভালো করার সম্ভাবনা আছে, মনে হয় 500 কম আছে, 39,500 মনে হয় আমি পাইছিলাম ভিডিওতে, 39। তা আমি যেহেতু সবসময় হোলসেল করে থাকি, তাহলে আমার প্রাইসটা হোলসেল প্রাইসে থাকতে হবে। কত কত এটা আজকে আমি 39 করে দিলাম, 39,000 11। কেউ যদি 39,000 টাকা 11 দিতে পারে, আমি ফোন গিফট করে দিব, ফোন গিফট করে দিব, ফোন গিফট করে দিব, একদম হোলসেল রেট 64GB। ওকে, আজকেও আমার থেকে 11 নিয়ে গেছে আপনার হচ্ছে 40 করে রাখছি। আচ্ছা, এগুলো ব্যাটারি হেলথ কেমন? এগুলো ব্যাটারি হেলথ 90 এর উপরে আছে, 90 এর উপরে, 90 এর উপরে আছে। দেখাই আজকে হচ্ছে গিয়ে আজকের বিষয়টা, একটু আগে আমার থেকে একজন ভিউয়ার্স আপনার 11 নিছে, তো সেটা আমি সেল করছি কত দেখেন, 40,000 টাকা সেল করছি। এই যে দেখেন, এই লোকটা যদি আজকে গিয়ে আপনার ভিডিও পায় যে 39,000 টাকা, তাহলে সাথে সাথে এসে পড়ো যে ভাই আমার 1,000 টাকা দেন,
শুধু আজকে আমার প্রোডাক্ট ঢুকছে, আর যেহেতু আমি ভিডিওতে সবসময় হোলসেল প্রাইসটা দিই, এই জন্য একবারে হোলসেল প্রাইসটা দিয়ে দিলাম 39,000 টাকায় আইফোন 11 64 GB আমার কাছে পেয়ে যাবেন। তারপর দেখবো হচ্ছে 11 প্রো 64 GB, ওকে, কালার আছে 64 GB গোল্ড কালার আমার কাছে অ্যাভেলেবেল আছে, এবং কি এই প্রোডাক্টটা এক পিসি আছে, এক পিসি, যেহেতু তিন ক্যামেরা সেহেতু প্রোডাক্টটা কমই থাকে, ওকে, কমই থাকে, হ্যাঁ কমই থাকে। আচ্ছা, এটা কি জাদুঘর থেকে আসা আবার? হ্যাঁ, জাদুঘর থেকেই আসা। আচ্ছা, 11 প্রো 64 GB ফ্রেশ কন্ডিশনে আছে, ফ্রেশ কন্ডিশন, 87% ব্যাটারি হেলথ। এটার প্রাইস দিব আজকে অনলি 52,000 টাকা। 52,000? হ্যাঁ, হোলসেল করতে হবে না ভাইয়া, তাহলে আরো 1,000 ডিসকাউন্ট করে দিলাম, 51,000 টাকা 11 প্রো 64 GB 87% ব্যাটারি হেলথ আমাদের কাছে পেয়ে যাবেন। এর আগের ভিডিওতে ছিল 52,000 ছিল, একদম হোলসেল রেট। এই প্রাইস ইনশাআল্লাহ কেউ দিতে পারবে না, একদম যমুনা চ্যালেঞ্জিং। তারপর দেখবো হচ্ছে আইফোন 11 প্রো ম্যাক্স 256 GB, ওকে, 256 GB, হ্যাঁ, ওকে, একেবারে ফ্রেশ কন্ডিশন। এগুলো এক্সচেঞ্জ প্রোডাক্ট আছে? এগুলো কি এক্সচেঞ্জ প্রোডাক্ট? এগুলো হচ্ছে আমাদের, আমরা যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করি তো এই ডিভাইসগুলো আমরা খুবই কম পাই, এখন ঢুকতেছে, এখন আশা করি ভিউয়ার্সরা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল আইফোন 11 প্রো ম্যাক্স। এটা একটু 3023 পোর্টটা দেখিয়ে দিন। 84 আছে ব্যাটারি, 86 আছে, 86 না 84, এখানে মনে মিস্টেকলি লেখা, এটা 3023 পোর্ট 86 আছে, ওকে। আমরা একটু 32 এর রিপোর্টটা দেখি, 2-1% একটু 19-20 হয়, ওটা সমস্যা নাই, 85 আছে, আচ্ছা, এখানে 84 আর এখানে হচ্ছে 85, এখানে 84 আছে, 1% একটু এদিক সেদিক হয়, এটা স্বাভাবিক, এটা হইতেই পারে, স্বাভাবিক। আচ্ছা বলেন, তারপর 11 প্রো ম্যাক্স 64 256 GB 256 GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 63,000 টাকা, 63,000 টাকা। আর একটু ডিসকাউন্ট করে দেন, ডিসকাউন্ট হবে না, আর একটু ভালো করা যায় না, ওকে, একবারে ভালো করে দিছি, আশা করি এরপরের যখন আমাদের লটটা ঢুকবে তখন আরো কমে পাবেন। তারপর আমরা চলে যাবো হচ্ছে OnePlus, আজকে OnePlus এর ইউনিক একটা ফোন আছে, অনেকগুলো কালেকশন, সেটা হচ্ছে OnePlus 70 Pro ম্যাকলান এডিশন, 12256 GB, 12256 GB। আর OnePlus নিয়ে আরেকটা কথা বলতে চাই, অনেকে বলে যে ভাইয়া প্রাইস অনেক কমে দিচ্ছে, এগুলো কি আবার কপি নাকি বা ব্যাক সেল চেঞ্জ নাকি? এখানে আইএমই নাম্বার আছে, আপনারা চেক করে নেবেন, চেক করে নেবেন, ওকে, যেভাবে চেক করার আমরা চেক করে দিব, চেক করে দিব, কোনো সমস্যা না। আপনার পপআপ ক্যামেরাটা একটু দেখা দেন, ওকে, পপআপ ক্যামেরা আছে, এই যে দেখেন আপনি একটু পপআপ ক্যামেরাটা, কিন্তু পপআপ ক্যামেরা সহ, এই যে দেখেন কি সুন্দরভাবে উঠে গেল। আচ্ছা, এটা ভেঙে যাওয়ার কি কোনো সুযোগ আছে? না, এটা ভেঙে যাওয়ার কোনো সুযোগ নাই, কেউ যদি এর রেখে উপরে দাঁড়ায়ও থাকে এটা ভাঙবে না, একটু ফাটতে পারে। এটা 65 কেজি পর্যন্ত ওজন নিতে পারে। হ্যাঁ, আচ্ছা, এটা কত পাচ্ছি আমরা? এটার প্রাইস দেব হচ্ছে আজকে মাত্র 33,000 টাকা, 33,000 টাকা হোলসেল রেট, হোলসেল রেট মার্কেটে 34 করে চলতেছে নাকি? আইটো ভালো করা যায়, এটা আরো 500 ভালো করে দিলাম, 32,500 টাকায় OnePlus 70 Pro ম্যাকলারেন এডিশন 12256 GB আমাদের কাছে পেয়ে যাবে। তারপর আমরা দেখবো হচ্ছে OnePlus 7 Pro 8256 GB, ওকে, 8256 GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 29,500 টাকায়, 29,500 টাকা, 12256 GB আমাদের কাছে পেয়ে যাবেন 30,500 টাকা, 30,500 টাকা। আগের ভিডিওতে কত ছিল ভাই? আগের ভিডিওতে ছিল আপনার 31,500 আর 30,500, আর একটু ভালো করা যায়, আর ভালো করা যাবে না, 1,000 করে আমি ডিসকাউন্ট করে দিছি, ওকে। তাহলে 7 প্রো 12256 GB আমাদের কাছে পেয়ে যাবেন 30,500, আর 8256 আমাদের কাছে পেয়ে যাবেন 29,500। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে এগুলো ডুয়েল সিম, OnePlus 7 Pro গুলো আমার কাছে হচ্ছে ডুয়েল সিম। তারপর দেখবো হচ্ছে OnePlus 8 এর ইউজ পরিমাণ কালেকশন আছে, অরোরা কালার বলেন, যেটা বলেন সেটাই পাবেন, 8/128 GB আপনার হাতেরটা হচ্ছে সিঙ্গেল সিম, হ্যাঁ, এটার প্রাইস দিব মাত্র 29,000 টাকায়, 29,000 টাকা, আর আমার হাতেরটা হচ্ছে ডুয়েল সিম, ওকে, আমার হাতে OnePlus 8 অরোরা গ্লো কালার 8/128 GB ডুয়েল সিম, এটা পেয়ে যাবেন হচ্ছে আমার কাছে মাত্র 30,000 টাকায়, 30,000। এটা কি আরো ভালো করা যায়? এটা এটা আর ভালো করা যাবে না, একবার ডুয়াল সিমটাই তাহলে বেশি হবে, 30,000 টাকা একদম হোলসেল রেট, ইনশাআল্লাহ এই রেটে কেউ দিতে পারবে না, 33 করে সবাই বিক্রি করতেছে, হ্যাঁ, ওকে। তারপর দেখবো হচ্ছে OnePlus 8T আমার কাছে ডুয়েল সিম, ওকে, ডুয়েল সিম, হ্যাঁ, ডুয়েল সিম OnePlus 8T, কিন্তু 12256 এ ক্লাসের প্রোডাক্ট, এ গ্রেডের প্রোডাক্ট, 100% এ কোয়ালিটি ফ্রেশ প্রোডাক্ট, এগুলো সব দুবাই প্রোডাক্ট, দুবাই, হ্যাঁ, দুবাই থেকে আসে এগুলো, ওকে। আচ্ছা, এটা এটা 12256 12256 GB কত পাচ্ছি আমরা? এটা পাচ্ছি আজকে মাত্র 33,000 টাকা, 33,000, আর একটু ভালো করা যাবে, আরো 1,000 ডিসকাউন্ট করে দিলাম, হোলসেল রেট মাত্র 32,000 টাকায় এটা আমাদের কাছে পেয়ে যাবেন, ওকে। তারপর দেখবো হচ্ছে OnePlus 9 পার্পেল কালার, সবার প্রিয় একটা কালার, OnePlus 9 8/128 GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 34,000 টাকা, 34,000, হ্যাঁ। আমরা কি 9 প্রো পাবো না ভাইয়া? 9 প্রো পাবেন ইনশাল্লাহ, সামনের ভিডিও তো দিব না, এটাতে ভাই ভালো একটা ডিসকাউন্ট করতে হবে ভাইয়া, এইটাতে ডিসকাউন্ট করতে হবে,
1500 টাকা ডিসকাউন্ট করে দেন 32.5 না না এত তাইলে তো আমার কেনা থেকেও কম হয়ে যাইতেছে এটা আমি 1000 টাকা ডিসকাউন্ট করি 33000 টাকা OnePlus 9 28 33000 একদম হোলসেল রেট তো হোলসেল রেট ওকে LG রাসি কিন্তু আমি অনেকগুলো কালার নিয়ে চলে এসেছি ওকে আর অনেকগুলো কোয়ান্টিটি আছে সেগুলা নিচে আছে দুপুরের মধ্যে আর স্টক ঢুকতেছে আরো মাল ঢুকবে খুব তাড়াতাড়ি আপনি পারচেজ করে ফেলুন LG ভেলভেট ব্লু কালার হোয়াইট কালার অরোরা গ্লো কালার সব কালারই আছে সব কালারই আছে আচ্ছা এলজি ভেলভেট নিয়ে অনেকে কথা বলে যে ভাই 8128 নাকি 12256 এটা এটা একটা ভেরিয়েন্ট হয় 128GB 8128 টা হ্যাঁ ওকে আচ্ছা এই 8128 কত পাচ্ছি এটা আমরা এটার প্রাইসটা হচ্ছে কি আমি এখন হচ্ছে কি যে কালার ভেরিয়েন্টের বিষয়টা সেই ক্ষেত্রে আসতে গেলে 500-1000 টাকা এদিক সেদিক করা লাগে মাঝে মাঝে 19-20 হয় তো সেই ক্ষেত্রে আমাদের এটা একটু প্রোটেটেড ক্যামেরাটা দেখা দিই তো সেই ক্ষেত্রে কি হয় যে কাস্টমাররা আসে যারা দূরের থেকে আসে তারা আমার একটু কনফিউজ করে ফেলে যে ভাই এটা এটা দেখছি ওইটা এটা দেখছি কিন্তু প্রোট্রেট মোডে দেখেন ওয়াও প্রোট্রেট মোডে কি পরিমাণে সুন্দর একটা ছবি আসে এবং একুরেট একটা প্রোট্রেট করে আচ্ছা কত পাচ্ছি আমরা এটা আজকে এটা আমি এভারেজ প্রাইস দিয়ে দিব এটা যেই কালারে নিবে এটার প্রাইস দিয়ে দিব মাত্র 20000 টাকা 20000 টাকা 19.5 হবে না 19.5 হবে না 19.5 হোলসেল রেট এইটাই হোলসেল রেট এইটাই এবার অরোরা গ্লো নেক ব্লু নেক হোয়াইট নেক ব্ল্যাক নেক সব 20000 ছিল এর আগের ভিডিওতে মেবি 19.5 হ্যাঁ তো যেই কালারে নেক 20000 টাকা তারপর আমরা দেখব হচ্ছে গুগল পিক্সেল 3 পিক্সেল 3 464 ওকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 12500 টাকা 12500 টাকায় পিক্সেলের ডিভাইস পেয়ে যাবেন ওকে এটা 12 করা যাবে হ্যাঁ আচ্ছা 12 করে দিলাম এটা এটা কিন্তু 464 একদম হোলসেল রেট এগুলা কিন্তু 100% এ ক্লাসের প্রোডাক্ট তারপর দেখব হচ্ছে পিক্সেল 4 664GB 664 প্রাইস দিব আজকে 20500 টাকা 20500 20500 দিলে তো হোলসেল হবে না তাহলে আমি আরো 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম মার্কেট চ্যালেঞ্জ করার জন্য 19500 টাকা পিক্সেল 4 664 আমাদের কাছে পেয়ে যাবে প্রাইস তো ভাই কেউ দিতে পারবে না ওকে আজকে ভাই একটু ঠান্ডা লাগছে তো যার কারণে একটু কথা বলতে প্রবলেম হচ্ছে আমার তারপর দেখব হচ্ছে পিক্সেল 4a 5g 6128GB ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে ওকে কালার আছে যতগুলো কালার চান চকলেট কালারটা আমার কাছে আছে যেটা হচ্ছে হোয়াইট কালার ভাই অনেকে তো বলবে যে এত ফ্রেশ এগুলো আবার বি গ্রেড বা সি গ্রেডের প্রোডাক্ট নাকি 100% এ গ্রেডেড ফার্স্ট কোয়ালিটি প্রোডাক্ট এগুলো ওকে আর পিক্সেলের কিন্তু একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে ক্যামেরাটা অনেক সুন্দর দেখান্ত ভাই একটা ছবি তুলি দেখেন পিক্সেলের ছবিগুলো একদম অনেক সুন্দর আছে ব্লার আছে এই দেখেন অলরেডি কিন্তু প্রসেস করতেছে প্রসেস হয় নাই প্রসেস হওয়ার পর ছবিটা অনেক সুন্দর চলে আসবে আচ্ছা এটা কত পাচ্ছি আমরা এটার প্রাইস দিব হচ্ছে 23500 টাকা 23500 6128 আরেকটু ভালো করা যায় ভাই এটা আরো 500 ডিসকাউন্ট করে দিলাম 4A 5G টা 4A 5G 22.5 হবে না ভাই না ভাই 22.5 হবে না 23000 টাকা পরের ভিডিওতে করে দিব ওকে এখন ভিডিওতে যদি এত কমাইতে যায় তাহলে পাবলিক দুইটা পিটাবে তারপর দেখব হচ্ছে পিক্সেল 4XL পিক্সেল 4XL 664 আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 22500 টাকা 22500 হ্যাঁ এটা আরো 500 ডিসকাউন্ট করে দিলাম 22000 টাকা 4XL আমাদের কাছে পেয়ে যাবেন ওকে তারপর দেখব হচ্ছে সনি এক্সপেরিয়া 5 এক্সপেরিয়া 5 এর ইউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবল আছে কালার আছে যে অনেকে ভাইয়া কমেন্টে বলে যে ভাইয়া এই ফোনগুলো দেখাচ্ছেন এগুলো কি 100% ওয়াটারপ্রুফ নাকি এগুলো 100% ওয়াটারপ্রুফ আর এটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে এই সুইচটা ওকে এটা ওপেন আছে হ্যাঁ এটা ওপেন আছে এই সুইচে একটা ডিএসএলআর মোড আছে যারা ডিএসএলআর এর মতো ছবি তুলতে চান তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন এই যে দেখেন ভাইয়া কাস্টমার পরে আমার দিকে তাকান আচ্ছা বলেন কত করে দিচ্ছেন এটা এটা 16000 করে দিব 16000 আর একটু ভালো করতে হবে আরো 500 করে দিলাম 15.5 15500 টাকা একদম পিক্সেল 4 হোলসেল রে সনি এক্সপেরিয়া 5 কি হলো ভাই আজকে আপনি আওলায় গেছেন দি সনি এক্সপেরিয়া 5 664 15500 টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে কাস্টমার আছে অনেক কাস্টমার এই যে কাস্টমার আমাদের কফি খাওয়াচ্ছে কাস্টমারকে কফি খাওয়াচ্ছে কফিটা খুবই জজ ভাই খুবই ভালো ভিডিও দেখে আসে সেই জন্য তাকে স্পেশাল এখন তো মোবাইল কিনেন নাই নাকি না ভাই আপনাদের ভিডিও শেষ হলে আমি নোট প্রিন্টারটা ওকে আচ্ছা তারপর আজকের ভিডিওতে এই পর্যন্তই আমাদের প্রোডাক্ট দেখানো হয়েছে আর ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এবং কি আমাদের প্রত্যেকটা ডিভাইস এ গ্রেটের ফার্স্ট কোয়ালিটির ডিভাইস আর ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ফোন কুরিয়ার করে থাকি তো সেই ক্ষেত্রে হচ্ছে 2040 টাকা দিয়ে আমাদের কনফার্ম করতে হবে যে এই ডিভাইসটা নিব আর ফোন নাম্বার ঠিকানা দিয়ে আমাদের SMS করে দিবে আমরা ওই লোকেশনে পাঠিয়ে দিব তো আজকে অর্ডার করলে গতকালকে বা পরশুদিন ডিভাইসটি পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে আর আমাদের ঢাকার বাইরে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি আমরা পাঠাইতেছি তো আমাদের শপের প্রতি একটা বিশ্বাস আছে দেখে ট্রাস্টেড শপ দেখেই সবাই আমাদের থেকে ডিভাইস নিয়ে থাকে তো ভিডিওতে তো যদি আমাদের কোনো ডিভাইসে ফল থাকতো বা কোনো প্রবলেম থাকতো
তাহলে সব কাস্টমাররাই কমেন্ট করতো যে ভাই ওই দোকানে ভাওতা বাজে, ওই দোকানে সমস্যা, কোনো প্রবলেম হলে চেঞ্জ করে দেয় না, কোনো সাপোর্ট দেয় না। তো এগুলো আপনারা কমেন্টে পেয়ে যেতেন। তো যেহেতু আমার রেগুলার ভিডিও আপনারা দেখেন, সপ্তাহে দুইটা করে ভিডিও দেই, তো সেই ক্ষেত্রে আমার আগের ভিডিওগুলো ফলো করবেন যে এই ভিডিওতে কমেন্টসগুলো কী আছে, যে আমার কমেন্টসগুলো গুড অর ব্যাড এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমার প্রত্যেকটা ভিডিওতে অনেক ভালো কমেন্ট পাই, অনেক ভালো রেসপন্স পাই, এবং আমার থেকে ফোন নিয়ে প্রত্যেকটা কাস্টমার অনেক আপনার খুশি হয় যে এই দোকান থেকে আমি ফোন নিয়ে অনেক স্যাটিসফাই। তো সেই ক্ষেত্রে আর আমাদের যে ডিভাইসগুলো আছে ফোন পছন্দ হওয়ার সাথে সাথে কনফার্ম করে ফেলবেন। যদি দুই দিন তিন দিন পরে আমাদেরকে নক করেন, সেই ক্ষেত্রে আমরা ডিভাইস দিতে পারি না, তখন আবার বলতে পারবে না যে ভাই দেখলাম দুই দিন আগে ভিডিও, এখনই ফোন চেস। কারণ ভিডিও ছাড়ার প্রথম দিনে আমাদের মনে করেন যে মিনিমাম 30-35টা ফোন চলে যায়। আসলে মেন কথা হচ্ছে যে প্রাইসটা থাকে এটা একদম হোলসেল হোলসেল প্রাইস। এই প্রাইসের পরে ভাই দোকানদাররাও, তারপর ঢাকার বাইরে অনেক রিটেলার তৈরি হয়েছে, তারা এই ফোনগুলো পারচেজ করে ফেলে করে ফেলে। আচ্ছা এই ছিল আজকের ভিডিও, আর কিছু বলবেন না ভাই? আজকের মতো এই পর্যন্ত শেষ, আসসালামু আলাইকুম।